আজ 15ই মার্চ শুক্রবার 2024, কলকাতা মেট্রো রেলওয়ের মুকুটে এক নতুন পালক যুক্ত হওয়ার দিন। আজ থেকেই গঙ্গার নিচ দিয়ে গ্রিন লাইন মেট্রোর কমার্শিয়াল রান শুরু হয়ে গেল হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে। আসলে আপাতত রুটটা হলো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, মাঝের দুটি স্টেশন হাওড়া ও মহাকরণ। আজ 16:45 নাগাদ হাওড়া স্টেশন থেকে বেরিয়ে মেট্রো রেলের নতুন স্টেশনে ঢুকতে গিয়ে দেখি চারদিক লোকে লোকারণ্য, প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমেছে। যদিও ট্রেন চালু হয়েছে 7:00 থেকে আর চালু থাকবে উভয় দিক থেকে 9:45 পর্যন্ত, কিন্তু উৎসাহী জনতার কোনো শেষ নেই। তবে স্টেশনের ওপরের অংশের চত্বর এত বড় যে ভিড় খুব একটা বোঝা যায় না। একের পর এক এসকালেটারে উঠে যত নিচে মাটির গভীরে নামা যায় ততই ভিড় বোঝা যায়। পুরনো কলকাতা মেট্রোর লাইনের দুপাশে কোনো কার্টেন ছিল না, এখানে কিন্তু কার্টেন রয়েছে ট্রান্সপারেন্ট, ট্রেন আসার পর তার দরজাগুলি খুলে যায়। এখন বিকেল প্রায় 4:00 কাছাকাছি, অর্থাৎ আপাতত ট্রেন চলার কথা 15 মিনিট অন্তর, কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছানোর 3 মিনিটের মধ্যেই হাওড়া ময়দানের দিক থেকে 1A প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ঘোষিত হয়ে গেল। ট্রেন আসতেই আর এক প্রস্থ ঠেলাঠেলি আর ভিড়, প্ল্যাটফর্মের দরজা এবং ট্রেনের দরজা খুলে যাওয়ার পর ট্রেনে উঠে পড়া গেল। কামরার ভেতরে শুধু মাথা আর মাথা, প্ল্যাটফর্মেও কিন্তু তখনও অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। একটু পরেই শুরু হয়ে গেল নীল আলোর রাজত্ব, দেয়ালের গায়ে মাছ আঁকা, অর্থাৎ গঙ্গা পেরোচ্ছে কলকাতা মেট্রো রেল। এ এক অন্য অনন্য অনুভূতি, স্বপ্ন সত্যির মুহূর্তটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। এসে গেল মহাকরণ স্টেশন, সেখানেও বেশ উৎসুক জনতার ভিড়, কেউ নামবেন কেউ ওঠার জন্য অপেক্ষা করছেন। কয়েক সেকেন্ড মহাকরণ স্টেশনে ট্রেন থেমে রইল, তারপর আবার যথানিয়মে দুটি দরজা বন্ধ হয়ে গেল এবং ট্রেন ছেড়ে দিল আপাতত প্রান্তিক স্টেশন এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। মহাকরণ থেকে এসপ্ল্যানেড স্টেশন পৌঁছতে 1 মিনিটও লাগে না, সেখানেও যথারীতি জনসমুদ্র। আমাদের ছোট্ট যাত্রা হাওড়া থেকে এসপ্ল্যানেড আপাতত শেষ হলো। এবার এই গ্রিন লাইনের স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে ব্লু লাইনের স্টেশনে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চিরাচরিত মেট্রো স্টেশনে। গ্রিন লাইনের স্টেশনটি অনেক মাটির গভীরে, ব্লু লাইনের স্টেশনটি তুলনামূলকভাবে অনেকখানি ওপরে, ফলে আবার একের পর এক এসকালেটার পার হয়ে গন্তব্যের দিকে সকলে পা বাড়ান। অনেকে ছবি তুলে রাখেন আর অনেকে অলসভাবে ঘুরে বেরিয়ে দাঁড়িয়ে গল্প করে আজকের এই প্রথম দিনের যাত্রার সুন্দর মুহূর্তটা আরেকটু সময় ধরে উপভোগ করতে চেষ্টা করেন। কথাবার্তা এখানেই শেষ, এবার অনুভব করুন গঙ্গার তলা দিয়ে যাত্রার ফ্রন্ট ভিউ।